আপনারা জানেন গ্লোবাল সায়েন্টিফিক ফোরাম থেকে 2017 ইংরাজি সন থেকেই একটা বিশ্বব্যাপী মার্চ ফর সায়েন্সের আয়োজন করা হয়েছে। ভারতবর্ষ 2017 ইংরাজি সন থেকে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির উদ্যোগে অনুরূপ পদযাত্রার আয়োজন আমরা করছি। এই বছরও 9 আগস্ট সারা ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে, প্রতিটি শহরে এই ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির মাধ্যমে এই বিজ্ঞানের জন্য পদযাত্রা আয়োজন করেছে। আজকে এই পদযাত্রায় দাবি উঠেছে, বিশেষ করে বিজ্ঞান গবেষণায় দেশের জিডিপির অন্তত 3% ব্যয় বরাদ্দ করা, শিক্ষাখাতে 10% ব্যয় বরাদ্দ করা, পাশাপাশি শিক্ষাখাতে কেন্দ্রীয় বাজেটের 10% ও রাজ্য বাজেটের 30% ব্যয় বরাদ্দ করা। আপনারা জানেন আইসার থেকে শুরু করে ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত ইনস্টিটিউশনগুলো অর্থ স্বল্পতায় ভুগছে, এবং এই যে অর্থ বরাদ্দকারী সংস্থাগুলো DST এবং DBT, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, দে আর রিসিভিং ভেরি লো ফান্ড, সো তাই তারা খুব কম পরিমাণে ফান্ড দিচ্ছে, এবং ইউনিভার্সিটিগুলি কলেজগুলোকে বলা হচ্ছে সেলফ ফিনান্সিং কোর্স চালু করে ছাত্রদের থেকে পয়সা আদায় করে বিশ্ববিদ্যালয়গুলো চালাতে। ফলে এই দাবিতে বিশ্বের বিজ্ঞানীদের সাথে ভারতের বিজ্ঞানীরাও আতঙ্ক প্রকাশ করছে, তাই তারা মার্চ ফর সায়েন্সের ডাক দিয়েছে। আমরা আগরতলাতে আজকে এই মার্চ ফর সায়েন্সের অর্গানাইজিং কমিটি করে আমরা এই পদযাত্রা 4টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু করে আগরতলার কামাঞ্চমণি পোস্ট অফিসমণি হয়ে এই সিটি সেন্টারে আমরা আসলাম, এবং আমরা এই র্যালির মাধ্যমে বিজ্ঞান অনুরাগী সমস্ত জনগণকে আমরা বোঝাতে চাই এবং আমরা তুলে ধরতে চাই তাদের কাছে এই বার্তাটা যে আজকে বিজ্ঞানকে জনমানুষের মধ্যে নিয়ে যেতে হলে একটা সার্বিক বিজ্ঞান আন্দোলনের প্রয়োজন, এবং এই বিজ্ঞান আন্দোলনটা আজকে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পাশাপাশি আজকে এই মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটি করে আসছে, এবং আমরা এই মার্চ ফর সায়েন্স অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীকে আহ্বান জানাচ্ছি এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য বৃহত্তর করার জন্য। তার নাম রাজু আচার্য, সম্পাদক ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চন্দ্র। ধন্যবাদ। Digital.